ওয়েলকাম টু এক্সপ্লোরার সৌরভ দাস। এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি একটু দেখুন। আজকে আমরা বেরিয়েছি আমাদের যে জঙ্গলের একটা নদী আছে ছোট্ট, মানে খাল যাকে বলে, ওইখানে স্নান করার জন্য। এই জায়গাটা অনেকের ব্লগে আপনারা দেখে থাকবেন, এটা একটা মোটামুটি ফেমাস জায়গা। ওই সাঁতরা খোলা যে ঝর্ণাটা আছে ওইখানেই আমরা স্নান করতে এসেছিলাম জঙ্গলের মাঝে। তো এসে আবার একটা গোলমালও হয়ে গেছে যে আমরা ট্রাইপডে ফোনটা লাগিয়ে দিয়ে স্নান করতে নেমেছিলাম, আসলে ব্যাপার হলো যে আমরা রেকর্ডিংটা অন করতে ভুলে গেছি। রেকর্ডিং আমরা কোনো কিছু করতে পারিনি স্নান করার, যা আমরা ঘোরাঘুরি করেছিলাম এটা দিয়ে একটু ফুটেজ আপনার এখানে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, অন্যের সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জঙ্গলে ঘুরে পুরাপুরি একদম ক্লান্ত হয়ে গেছি, আর ব্লগ করার মতন আর শরীরে এনার্জি নেই না, আমাদের এখানে খাবার জল আছে, পুরো একদম হাঁটা শুধু যাচ্ছে না। আর আমরা যে জঙ্গলটা আপনাদেরকে দেখাবো সেটার মতনও আর শরীরে দিয়ে নেই। পুরা জঙ্গল ঘেরার ঘুরার পর পুরা জঙ্গল ঘুরলাম, সে সকালবেলায় বেরিয়েছি 7টার সময়। তো খাবার তো কিছুই খাওয়া হয়নি, জলও পায়নি, অবশেষে আমরা খাবারের সন্ধান পেয়েছি এই যে একজন চাষি ভাইয়ের ক্ষেত, সেইখান থেকে শশা তুলে খাওয়া হচ্ছে। 7টার সময় বেরিয়েছি, এখন বাজছে 12:30। আমি নিজেও ভাবতে পারিনি এভাবে ঘুরতে পারবো, রোদে ঘোরাটা সহজ ব্যাপার নয়। আই হোপ এনজয় দিস ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।